ওয়েলকাম টু vidonko.com। আমি সুনাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে নিচের দুই চল বিশিষ্ট এক ঘাত সহ সমীকরণগুলো বদ্ধ গুণন পদ্ধতিতে সমাধান করো। তাহলে দেখো এখানে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটাকে আমরা এরকমভাবে লিখে নিতে পারি যে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এ ইকাল টু জিরো, এটার নাম দেবো আমরা এক নম্বর সমীকরণ। আর পরের যে ইকুয়েশনটা রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু জিরো, এটাকে নাম দিলাম আমরা দুই। তাহলে বর্জ্য গুণন পদ্ধতিতে আমাদের করতে বলা হয়েছে, তাহলে কী লিখবো আমরা এক ও দুই নম্বর সমীকরণকে, সমীকরণকে বর্জ্য গুণন করে পাই। তাহলে প্রথমে দেখো এখানে তিনটে টার্ম আসবে, প্রথমেরটা হবে এক্স, আর পরেরটা হবে ওয়াই, আর সর্বশেষেরটা হবে কনস্ট্যান্ট টার্ম বা সেটা হবে ওয়ান। তাহলে প্রথমে আমরা এক্স এর ক্ষেত্রে যখন করবো তখন এক্সটা অফ হয়ে যাবে, তাহলে এক্স এর পরেরটা কী আছে ওয়াই এর কোএফিসিয়েন্ট মাইনাস কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্ট, দেখো দুটোই মাইনাস মাইনাস রয়েছে তার মানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কত পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে একটা মাইনাস হবে, আর এক্সটা অফ আছে। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি এই দুটো কোএফিসিয়েন্ট মানে কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট, তাহলে এখানে হচ্ছে মাইনাস টু এ আর এখানে প্লাস বি, তার মানে মাইনাস টু এ বি আর এখানে মাইনাস ছিল, তাহলে আলটিমেটলি আমার হয়ে যাচ্ছে টু এ বি এবং সেটা প্লাস। পরেরটা যখন ওয়াই করবো তখন আমরা সামনে একটা মাইনাস করে দেবো, আর ক্যালকুলেশনটা আমরা এই পাশ থেকে শুরু করবো মানে এক্সের কোএফিসিয়েন্ট এখানে ওয়ান আর এখানে কনস্ট্যান্ট টাইমের কোএফিসিয়েন্ট রয়েছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়ান করলে পরে তাহলে আমার কত আসবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে মাইনাস। এবার এখানে দেখো কনস্ট্যান্ট টার্ম কত আছে টু এ আর এখানে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে এ, তাহলে এই দুটোকে যদি গুণ করি এবং সামনে একটা মাইনাস রয়েছে তার জন্য এটা হয়ে যাবে প্লাস টু এ স্কোয়ার। এবার যখন আমরা এই কনস্ট্যান্ট টার্মগুলোকে যখন বের করবো তখন এগুলো ফিক্সড হয়ে যাচ্ছে, তাহলে আমরা এইটাকে ক্যালকুলেশন করবো। দেখো এখানে এক্সের কোএফিসিয়েন্ট ওয়ান এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট বি, তার মানে হচ্ছে এটা বি মাইনাস অফ এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট মাইনাস ওয়ান আর এখানে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে প্লাস এ, তার মানে এটা হয়ে যাবে প্লাস এ। অর এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি তাহলে দেখো এটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এখান থেকে ওয়াই ছিল কত মাইনাস ওয়াই আর এটাকে ক্যালকুলেশন করলে আমার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু ওয়ান বাই, এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো যখন আমরা এক্সের ভ্যালুটাকে যখন আমরা কম্পেয়ার করবো তখন হচ্ছে এক্সের যে টার্মটা রয়েছে সেইটা সমান সমান হয়ে যাবে কনস্ট্যান্ট টার্মের সাথে, অর এখান থেকে আমি এক্স ইকাল টু কত পাবো এক্স ইকাল টু পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি উইচ ইজ ইকাল টু এ প্লাস বি। ঠিক একই রকমভাবে যখন আমরা ওয়াই এর ক্ষেত্রে বের করবো যে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু ওয়ান বাই এ প্লাস বি, অর এটা কত হয়ে যাবে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকাল টু ওয়ান বাই এ প্লাস বি। তাহলে দেখো এখানে এ প্লাস বি এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে ওয়াই এর ভ্যালু হবে মাইনাস অফ এ মাইনাস বি, তার মানে ওটাকে লিখবো আমরা বি মাইনাস এ। অতএব নিম্ন সমাধান এক্স সমান সমান কত হচ্ছে এক্স সমান সমান হচ্ছে এ প্লাস বি, আর ওয়াই সমান সমান কত হচ্ছে ওয়াই সমান সমান হবে বি মাইনাস এ। vidonko.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।